ব্রয়লারের ঝুঁকিসমূহ, ব্রয়লার ইন্সপেকশন করে যে সকল ফাইন্ডিংসগুলো পাওয়া যায় নর্মালি, সেই সকল ফাইন্ডিংসগুলো নিয়ে আমরা আলোচনা করব। নাম্বার ওয়ান, ক্যালসিয়াম বিল্ড আপ, আমরা যেটাকে স্কেল বলে থাকি, ব্রয়লারের ফায়ার টিউবে স্কেল জমা বা ক্যালসিয়াম জমে থাকা, এর ফলে ব্রয়লারের এফিসিয়েন্সি রিডিউস হয়। নাম্বার টু হচ্ছে ব্রয়লার কম্পোনেন্টস অর পার্টস মিসিং, দ্যাট মিন্স প্রেশার ভালভ না থাকা বা যেই সাইজের প্রেশার মিটার প্রয়োজন বা প্রেশার মনিটরিং সিস্টেম প্রয়োজন তা সংযুক্ত না থাকা। তিন নম্বরে ফল্ট ইলেকট্রিক্যাল ওয়ারিং, ইলেকট্রিক্যাল ওয়ারিংয়ে মিসিং থাকা, বাইপাস করা, মডিফাই করা। নাম্বার ফোর, ইনকমপ্লিট অর নন এক্সিস্টেন্ট টেকনিক্যাল ডাটা শিট, তার মানে হচ্ছে বয়লারের টেকনিক্যাল যে ম্যানুয়াল বা ডাটা শিট থাকা দরকার তা প্রেজেন্স না থাকা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বয়লারের গায়ে ক্যালসিয়াম বিল্ড আপ হয়ে একটার সাথে আরেকটা ফায়ার টিউব একেবারে সংযুক্ত হয়ে গেছে, যার দরুন এই ক্যালসিয়াম বা যেটাকে আমরা স্কেল বলে থাকি, এর দরুন এই পাইপের ক্ষয় হবে, পাইপগুলো নষ্ট হয়ে যাবে, যে কোনো সময় বয়লারের লিকেজ তৈরি হইতে পারে এবং বয়লারের এফিসিয়েন্সি কমে যাবে। স্টিম উৎপাদন কম হওয়ার কারণে এক পর্যায়ে দেখা যাবে যে বয়লার এক্সপ্লোশন হবে। এখানে দেখা যাচ্ছে যে ফুয়েল অর্থাৎ ফার্নেস অয়েল বয়লারের ক্ষেত্রে ফুয়েলে লিকেজ, একটি পাত্র দেওয়া রয়েছে যেখানে হচ্ছে ফুয়েল পড়বে, আর এইখানে পাশেই আছে গ্যাস লাইন, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ফল্টি ইলেকট্রিক্যাল ওয়ারিং বা ওয়ারিং মডিফাই করা রয়েছে, যার দরুন যে কোনো সময় বয়লার আনসেফ বা ম্যানুয়ালি বয়লার চলার কারণে হাই প্রেশার হয়ে বয়লার এক্সপ্লোশন হতে পারে। আনইনসুলেটেড স্টিম ভালভস অ্যান্ড ফ্লাঞ্জেস, এই ধরনের স্টিম ভালভে ইনসুলেশন করা না থাকার কারণে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, এমনকি অপারেটর ক্ষতিগ্রস্ত হতে পারে, অপারেটরের শরীর পুড়ে যেতে পারে। এখানে যেটা দেখা যাচ্ছে যে ব্লোডাউন পাইপ রাস্টেড বা ব্লোডাউন পাইপ নষ্ট হয়ে গেছে, যার দরুন হচ্ছে স্টিম লিকেজ হওয়ার পসিবিলিটি রয়েছে, এবং এই ব্লোডাউনের যে গরম পানি রয়েছে এই পানি অপারেটর গায়ে পড়ে অপারেটর অসুস্থ হয়ে পড়তে পারে, অ্যাক্সিডেন্ট করতে পারে। এখানে একটি ওয়েল্ডিং জয়েন্ট দেখা যাচ্ছে ঝং পড়া, এবং দেখা যাচ্ছে যে ফুয়েল পর্যাপ্ত পরিমাণে ফুয়েল না পোড়ার কারণে এফিসিয়েন্সি রিডিউস হয়ে যাচ্ছে, এবং এই ধরনের রাস্টেড পাইপ বা জয়েন্টের কারণে যে কোনো সময়ে বিস্ফোরণ হতে পারে। সো ইন্ডাস্ট্রিকে সেফ রাখার জন্য আমাদেরকে এই ধরনের সিমটম বা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাকে অ্যাভয়েড করতে হবে যে কোনো মূল্যে, বয়লারকে সেফ রাখতে হবে। আর বয়লার সেফ রাখার জন্য কোনোভাবেই আনইনসুলেটেড সেফটি বাল্ব ইউজ করা যাবে না, কোনো লিকেজ পাইপ রাখা যাবে না, বয়লারের প্রয়োজনের অতিরিক্ত স্কেল যেন অনাকাঙ্ক্ষিতভাবে মাত্রাতিরিক্ত স্কেল না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। বয়লারের যদি কোনো ফুটা বা লিকেজ তৈরি হয় পাইপে ফায়ার টিউবে, তার দরুন বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। ইভেন ইলেকট্রিক্যাল ওয়্যার মডিফাইয়ের কারণে যে কোনো সময় বয়লার ম্যানুয়ালি চলে হাই প্রেশার হয়ে যে কোনো সময় বিস্ফোরণ করতে পারে। সো ইন্ডাস্ট্রিকে সেফ রাখার জন্য আমরা এই ধরনের ঝুঁকিসময় এড়িয়ে চলবো।